এ যেন ঠিক মরার উপর খানার ঘা। একদিকে নদী ভাঙনের চেরবার এলাকার মানুষ, অন্যদিকে দিনের আলোতেই দেদারে চলছে নদীর পারের বালি লুট। নিজেদের সর্বনাশ চোখের সামনে দেখেও যেন কিছু করতে পারছেন না জলপাইগুড়ির ধূপগুড়ি ডুডুয়া নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত এখনো পর্যন্ত যেভাবে নিয়ে আমার পেছনে দেখা যাচ্ছে যে একের পর এক ট্রলি নামছে আর সেখানে এভাবেই প্রকৃতিকে লুট করে নিয়ে যাচ্ছে। অভিযোগ, ভাঙনের জেরে বিঘার পর বিঘা চাষের জমি গ্রাস করেছে ডুডুয়া নদী। পাশাপাশি প্রকাশ্য দিবালোকে বালি মাফিয়ারা একের পর এক ট্রাক্টরে করে বালি পাচার করে চলেছে। কিন্তু প্রতিবাদ করবে কে? বালি মাফিয়াদের ভয়ে মুখে এক প্রকার কুলু পেটেছেন এলাকাবাসী। সবকিছু দেখেও নীরব প্রশাসন, ক্ষোভ এলাকাবাসী। প্রধান আছে, পঞ্চায়েত আছে, কেউ কিছু বলে না। আর আমরা কি বলবো এখন সাধারণ মানুষ? আমাদের তো দেখুন, এই যে আমাদের এই পাশের জমিটা যে ভীম ক্ষেত, এখানে 2.5 বিঘা জমিন ছিল আমাদের। 2.5 বিঘা এখানে এক পোয়া আছে, মোটামুটি 300 টাক জমিন আছে। মাথায় দেখলাম শরীরের অবস্থা, খাইতে পারি না, মানুষের হাজিরা করতে লাগে, জমিন সব ভেঙে নিয়ে গেছে নদী। আর ওদের ওদিকে আমার টাকার সময় নেই আর কি। তো আমি প্রথমে বললাম যে আমাদের করণীয় এখানে কিচ্ছু নাই। প্রশাসন যদি না দেখে, প্রশাসন তো জানে এটা, এই ব্যাপারটা। এইভাবে বালি পাচারের ফলে ধ্বংস হচ্ছে প্রকৃতি, ক্ষতি হচ্ছে চাষের জমি, কিন্তু প্রশাসনের হুঁশ ফিরছে কই? নদী ভাঙন রোধের জন্য স্থানীয়রা দাবি করেছিলেন বাঁধের, সেই বাঁধই বা হলো কই? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস শাসক শিবিরের, পাল্টা সরব হয়েছে বিজেপি। কিন্তু ওখান থেকে যদি কেউ বালু পারমিশন ছাড়া, বিএলও সাহেবের পারমিশন ছাড়া যদি কোনো কেউ যদি কাজটা করে থাকে, সেগুলো অবৈধ। এই বিষয়টা যারা যারা যুক্ত আছে, যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার একটা অপদার্থ সরকার, সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে বাঁধ নির্মাণ, সেই বাঁধ নির্মাণ হয়নি। তাদের সামনে দিনে দুপুরে এই ঘটনা ঘটছে, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এর থেকেই পরিষ্কার এটা একটা অপদার্থ সরকার, সেই সরকার এতদিন মানুষের পকেট চুরি করেছে। কখনো ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি নদী, তো কখনো ধূপগুড়ির নেপালি বস্তির একাধিক নদী থেকে চলছে অবাধে বালি পাচার। কিছুই কি দেখছে না প্রশাসন, নাকি প্রশাসনের মদতেই চলছে বেআইনি কাজ? কি করে দিনের বেলাতে এভাবে চলছে বালি পাচার, উঠছে সেই প্রশ্নই। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম দেব, কলকাতা নিউজ।